সরকারকে রাজপথে মোকাবেলা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ চন্দ্র রায়। জাতীয় প্রেস ক্লাবে ঢাকা কলেজের সাবেক ও বর্তমান ছাত্রদল নেতাদের আয়োজনে এক আলোচনায় একথা বলেন তিনি। আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন উল্লেখ করে তিনি বলেন, ঈদের পরে কিংবা রোজার পরে আন্দোলন এমন কোনো প্রতিশ্রুতি নয়, বিএনপি আন্দোলনেই আছে এবং তা চলমান থাকবে। ঢাকা কলেজ ও নিউ মার্কেটে সংঘর্ষের জন্য সরকারকে দায়ী করে তিনি বলেন, এই ঘটনায় ঢাকা কলেজের ঐতিহ্য এবং ছাত্রদের সম্মান নষ্ট হয়েছে। আন্দোলন হবে, এই সরকার যাবে, এই দেশ জনগণের দেশ হবে। আগামী দিন সরকার পতন আর সরকার গঠনে গুরুত্বপূর্ণ নয়, আগামী দিন সরকার পতন, সুষ্ঠু নির্বাচনের মধ্যে একটা সরকার গঠন, আবার একটা বাংলাদেশ বানাতে হবে। যেই বাংলাদেশে আইনের শাসন, কার কি দায়িত্ব সুস্পষ্ট থাকে, দায়িত্ব লঙ্ঘন করলে তার জবাবদিহিতা থাকবে।